বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরবি হরফের মখরাজ সম্পর্কে, অর্থাৎ উচ্চারণের স্থান সম্পর্কে। এক্ষেত্রে আজকের এই আলোচনায় আমরা দেখব মুখ এবং কণ্ঠনালীর যে বিভিন্ন অংশগুলো আরবি হরফ উচ্চারণে ব্যবহৃত হয় সেগুলো কী এবং সেগুলোর নাম কী। এখানে আহ্বর মুখগহ্বর এবং কণ্ঠনালী বা গলার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই জায়গাটায় আমাদের দুটো পর্দা আছে যেটাকে ভোকাল কর্ডস বলা হয়। এই ভোকাল কর্ডসই হচ্ছে আমাদের আওয়াজের উৎস। এরপর এর উপর থেকে নিয়ে শুরু করে এই মুখের প্রবেশপথ, অর্থাৎ যদি ভিতর থেকে আমরা আসি, তো এই যে জায়গাটা এখানে যে বেগুনি রং দিয়ে রং করা আছে, এই এই অংশটিকে তাজউদ শাস্ত্রের পরিভাষায় হালক বলা হয়। হালক, তো এটাকে আমরা কণ্ঠনালী, গলা ইত্যাদি বলতে পারি, ইংরেজিতে থ্রোট বলতে পারি, তবে আমরা হালক শব্দটাই ব্যবহার করব। তাহলে এই বেগুনি রং করা অংশটা যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে হালক। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটি হালকের উপরে এখানে আমরা জৌফ একটা শব্দ দেখতে পাচ্ছি, এবং এখানে দুইটা তীরচিহ্ন আছে, বেগুনি এবং সবুজ অংশ। এই দুইটা অংশ আসলে এটা হচ্ছে মুখ এবং কণ্ঠনালীর শূন্যস্থান। এই শূন্যস্থানটাকেও তাজবিদের আলোচনায় নিয়ে আসা হয়, সেটাও আমরা সামনে দেখব। এটাকে বলা হয় আল জৌফ। তো এই শূন্যস্থানটাকেও আমরা জৌফ নামেই পরবর্তীতে উল্লেখ করব, আপনারা সবাই নামটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর এখানে আমরা জিহ্বা দেখতে পাচ্ছি, জিহ্বা, দাঁত, ঠোঁট, এগুলো ব্যাখ্যা করার কিছু নেই। উপরের যে শক্ত অংশটা, এটা হচ্ছে তালু, এবং তালুর পুরোটাই শক্ত নয়, তালুর পেছনের দিকটা যেটা এভাবে ঝুলে আছে, এবং এই জায়গায় একটা অংশ বাইরে থেকে দেখা যায় জিহ্বার মতো, এটাকে আল জিহ্বা বলা হয়। তো এই অংশটা তালুর নরম আর সামনের অংশটা শক্ত। আর তালুর উপরে যেই ক্যাভিটি আছে এখানে, এটাকে নেজাল ক্যাভিটি সম্ভবত বলে ইংরেজিতে, নাসিকা গহ্বর আমরা বলতে পারি। তো এত কঠিন কঠিন নাম না বলে আমরা আরবি নামটাই বলবো, খাইসুম। এই খাইসুম থেকেও আমাদের একটা স্পেশাল আওয়াজ আসে, নাকি আওয়াজ, যেটাকে গুন্না বলা হয়, গুন্না। এই গুন্নাটা আমাদের মিম এবং নুন এই দুটা হরফের বৈশিষ্ট্য, এবং কেউ কেউ এটাকে মাখাজ হিসেবে উল্লেখ করেছেন। তো সেটাও আমরা পরবর্তীতে দেখব, এর বিস্তারিত সবই আমরা দেখব ইনশাল্লাহ। এটাও আমাদের জানা দরকার যে খাইসুম থেকে যে আওয়াজ আসে, নাকি আওয়াজটা, সেটা কিন্তু আবার কখনো থাকে কখনো থাকে না। সারাক্ষণই যদি নাকি আওয়াজ হয় সেটাও ভুল হবে, আবার যদি মোটেও না আসে সেটাও ভুল হবে, শুধু নুন এবং মিম হরফ এটা আসবে। তো এই আওয়াজটা থাকা বা না থাকার জন্য আমাদেরকে এই যে গহ্বরটা আছে, এই যে ক্যাভিটি আছে, খাইসুমের দরজাটা বন্ধ করতে হবে এবং খুলতে হবে। যদি খাইসুমের দরজাটা আমরা বন্ধ করে দেই তাহলে নাকি আওয়াজটা থাকবে না, যদি খুলে দেই তাহলে নাকি আওয়াজটা হবে। যদি এই দরজাটা সবসময় বন্ধ থাকে তখন নাকি আওয়াজ থাকবে না, যেমন সর্দি হলে আমাদের যে অবস্থা হয়। আবার যদি এটা সবসময় খুলে থাকে তাহলে পুরো তেলাওয়াতটাই নাকি নাকি তেলাওয়াত হবে, সেটাও কিন্তু ঠিক নয়, সেটাও ভুল। এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে এখানে আমার মনে হয় নামগুলো মোটামুটি আমাদের পরিচিত সবই, শুধু হালক এটা নতুন, জৌফ নতুন, এবং খাইসুম নতুন। এছাড়া তালু, ঠোঁট, দাঁত, জিহ্বা এগুলো আমরা জানি। এটার আরবি নামগুলো এখানে দেওয়া আছে, আল খাইসুম উপর থেকে যদি আমরা আসি, তারপর তালুটাকে বলা হয় আল হানাক, আল হানাকুল আলা। এরপর যেই আল জৌফ শব্দটা ইতিমধ্যে বলা হলো, এটা আরবি। আল হালক শব্দটাও আরবি। ঠোঁটকে আশাফাতান বলা হয়, দাঁতকে আসনান বলা হয়, এবং জিহ্বাকে লিসান বলা হয়। আরবি নামগুলো আমরা বলছি এই জন্য যে আমাদের এই আলোচনা যারা একটু এক্সপার্ট তাদের জন্য, এবং যারা আমরা সাধারণ তেলাওয়াত করি তাদের জন্য। তো সেই জন্য আলোচনার মধ্যে আমরা ইনশাল্লাহ এমন সব কথাই বলার চেষ্টা করব যেটা এক্সপার্টদেরও কাজে লাগে, শিক্ষকদেরও কাজে লাগে, যারা অন্যকে শেখাবেন তাদেরও কাজে লাগে মতো কথাগুলো বলার চেষ্টা করব। যদি সাধারণ তেলাওয়াতকারী কেউ মনে করেন যে আমার এত কথার দরকার নেই, তাহলে তিনি অবশ্যই স্কিপ করে যেতে পারবেন, তাতে কোনো ক্ষতি হচ্ছে না ইনশাল্লাহ। এরপরের যেই অংশটা, এখানে হালকটাকে একটু আরেকটু ক্লোজ করে দেখানো হয়েছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভোকাল কর্ডস, এখান থেকে নিয়ে আমরা বলছি এই অংশটাকে, এই ভোকাল কর্ডসটা যে জায়গায় সেই অংশটাকে আমরা হালকের শেষ বলছি। এখানে মাঝামাঝি জায়গাটাকে হালকের মধ্যভাগ বলছি, এবং জিহ্বার শেষ প্রান্ত বরাবর আমাদের হালকের যে অংশটা সেটাকে হালকের শুরু বলছি। এই শুরু এবং শেষের বিষয়টা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। শুরু এবং শেষ যেটা আরবিতে যে নামটা সেটা হচ্ছে, এই যে শেষ যেটাকে আমরা বলছি এটাকে আকসাল হালক বলা হয়। আকসাল হালক মানে হালকের সবচেয়ে দূরের অংশ, আর মাঝখানটাকে বলা হয় ওয়াসাতুল হালক।
আফন ওয়াসাতুল হালক এবং শুরুটাকে বলা হয় হচ্ছে আদনাল হালক, সবচেয়ে কাছের অংশ, হালকের সবচেয়ে কাছের অংশ। তাহলে কাছ বা দূর কিন্তু একটা আপেক্ষিক বিষয়, এই জন্য এর ব্যাখ্যায় বলতে হয় যে তাজবিদের পরিভাষায় কাছ বা দূর যেটাই বলা হচ্ছে সেটা হচ্ছে মুখের সাপেক্ষে, ঠোঁটের সাপেক্ষে। তাহলে আমরা যদি ঠোঁটের দিক থেকে আসি তাহলে সবচেয়ে কাছে পড়বে হচ্ছে হালকের এই অংশটা বা কণ্ঠনালীর এই অংশটা সবচেয়ে কাছে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে আদনাল হালক। তো আমরা এই জন্য মানে হালকের নিকটবর্তী অংশ না বলে কথাটাকে সহজ করে বাংলায় আমরা বলবো হালকের শুরু। আপনারা একটু মনে রাখবেন যে এরপর আমরা যদি উল্লেখ করি যে হালকের শুরু, তাহলে এই জায়গাটা আপনারা বুঝবেন যে মুখ থেকে যাত্রা শুরু করলে হালকের যে জায়গায় আপনি সবচেয়ে প্রথমে পৌঁছাবেন সেটাই হচ্ছে হালকের শুরু। তারপরে নিচের দিকে নাম থাকলে মাঝামাঝি যেই জায়গাটা, এটা হচ্ছে হালকের মধ্যভাগ। এবং হালকের মধ্যভাগকে আইডেন্টিফাই করার জন্য একটা সহজ উপায় হচ্ছে, গত ভিডিওতে আমরা দেখেছি যে এখানে একটা শ্বাসনালীর পর্দা থাকে যেটাকে এপিগ্লটিস বলা হয়, আরবিতে এটাকে বলা হয় লিসানুল মিজমার। তো এটার কোনো বাংলা বিশুদ্ধ নাম আমি পাইনি, অনেকে আলজিব্বা হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু আসলে আমার মনে হয় আলজিব্বা এটাকে বলা হয় যেটা উপর থেকে তালুর অংশটা ঝুলে আছে, একটু আগে আমরা দেখলাম, এইটাকে আলজিব্বা বলা হয়। আসলে এই অংশটাকে আলজিব্বা বলা যায় কি না এটা আমার সন্দেহ আছে, এই জন্য ওই নামটার দিকে আমরা গেলাম না, বরং আমরা বলি এটা হচ্ছে শ্বাসনালীর পর্দা, কারণ যখন আমরা কোনো কিছু খাই তখন এটাই শ্বাসনালীটাকে ঢেকে দেয় যেন খাদ্যটা আমাদের শ্বাসনালীর মধ্যে ঢুকতে না পারে। তো এই এই জোনটা অর্থাৎ এই শ্বাসনালীর পর্দা যে জায়গাটা অবস্থিত তার আশেপাশের জায়গাটাই হচ্ছে হালকের মধ্যভাগ। এই শ্বাসনালীর পর্দাটাও চিহ্নিত করে দিয়েছি এই জন্য যে আমাদের দু একটা হরফের জন্য এটার প্রয়োজন হবে, বিশেষ করে আইন হরফের জন্য এর প্রয়োজন হবে। আইন এবং হ্যাঁ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই অংশের আলোচনাটাও আসবে। তো এটাই হচ্ছে হালকের মধ্যভাগ, যেখান থেকে আইন এবং হ্যাঁ উচ্চারিত হয়। কোন হরফ উচ্চারিত হয় সেটা মনে রাখার প্রয়োজন নেই, কেননা পরবর্তীতে বিস্তারিতগুলো আলোচনা হবে। আর এরপর আরও ভিতরে যদি আমরা যাই, যেখানে ভোকাল কর্ডস অবস্থিত সেটাই হচ্ছে আকসাল হালক বা হালকের শেষ অংশ, এর চেয়ে নিচে গেলে আমরা শ্বাসনালীর মধ্যে ঢুকে যাব। তাহলে এই তিনটা অংশ হালকের, এই তিনটা অংশ, এটা আমাদের পরবর্তীতে মাখরাজ আলোচনায় লাগবে, এটা আমরা জেনে রাখলাম। এখন এখানে আরবিতে এই নামগুলো দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে জেজরুল লিসান, এটা হচ্ছে জিব্বার মূল বা জিব্বার গোড়া, এটাই হচ্ছে এই অংশটাই হচ্ছে আদনাল হালক যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা হালকের শুরু বলেছি সেটা। এরপর মাঝামাঝি আছে লিসানুল মিজমার, এই লিসানুল মিজমারটা উপর থেকেও ছবি দেখানো হয়েছে, এই অংশটা হচ্ছে লিসানুল মিজমার, যেটাকে ওয়াসাতুল হালক বলা হচ্ছে, অর্থাৎ হালকের মাঝখান। আর এরপর যে জায়গাটায় হচ্ছে আল উতারু সৌতিয়া অথবা আল ওয়াতারান আস সৌতিয়ান ভোকাল কর্ড, সেটাই হচ্ছে আকসাল হালক, এই অংশটার নামই হচ্ছে আকসাল হালক। এরপর আমরা জিব্বার অংশগুলি দেখি, যে জিব্বাটাকে যদি আমরা এভাবে করে স্ট্রেচ করে যদি দেখতে পারতাম আমরা, তাহলে যা দেখতে পেতাম সেটা দেখানো হচ্ছে যে প্রথম এই অংশটা জিব্বার মূল বলছি, এটাকে জেজরুল লিসান যেটা, এটা জিব্বার মূল, এর আলোচনাও আমাদের বিভিন্ন মাখরাজের মধ্যে আসবে। এরপর আমরা এর পরের অংশটাই যেটা জিব্বার উপরটা, তাহলে এই যে জিব্বার মূলটা সেটা আসলে আমরা সহজে দেখতে পাই না, স্বাভাবিকভাবে যদি আমি মুখ হা করে যদি কারো মুখের মধ্যে দেখি সহজে দেখতে পারবো না, সহজে যে অংশটা দেখতে পারবো সেটা হচ্ছে এইটুকু অংশ, যেটা জিব্বার পিঠ বা জিব্বার উপরটা যেটা আমরা দেখতে পাই, এর সবচেয়ে শেষ অংশটা, এটাকে আকসাল লিসান বলা হয়, অর্থাৎ জিব্বার সবচেয়ে দূরের অংশ। এখানেও একই কথা, সবচেয়ে দূর বলতে ঠোঁট থেকে শুরু করে সবচেয়ে দূরের অংশ বলা হয়, এটাকে আমরা বাংলা করেছি জিব্বার শেষ, আকসাল লিসান। তারপরে আসছে জিব্বার মধ্যভাগ যেটাকে ওয়াসাতুল লিসান বলা হয়। আর এরপরে আসছে যে বাকি সামনা থেকে শুরু করে যে অংশটুকু, জিব্বার কিনারা বা জিব্বার এজ, যেটাকে তরাফুল লিসান বলা হয়, এটাকে আমরা কখনো জিব্বার কিনারা বলবো কখনো তরাফুল লিসানও বলতে পারি। আর একদম যে টিপ যেটা সেটা হচ্ছে জিব্বার শীর্ষ, এই দুটোর মধ্যে একটু পার্থক্য করতে হবে, কারণ জিব্বার কিনারা বললেও কেউ একদম সামনাটা শীর্ষটাও কিন্তু বুঝতে পারেন, কিন্তু আসলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা মাখরাজের আলোচনায় গিয়ে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। এই জন্য আমরা যখন জিব্বার কিনারা বলবো অথবা আরবিতে যদি তরাফুল লিসানও বলি তাহলে এই জায়গাটা আপনারা বুঝবেন, আর যদি জিব্বার শীর্ষ বলি বা রসুল লিসান যদি বলা হয় তাহলে হচ্ছে একদম এই টিপটা, একদম যেটা আগা বা শীর্ষ সেই অংশটা। আচ্ছা, এরপর আরও জিব্বার আমাদের একটা অংশ দেখতে হবে, সেটা হচ্ছে জিব্বার পাশ, যেটাকে হাফাতুল লিসান বলা হয় আরবিতে। এই হাফাতুল লিসান বা জিব্বার পাশটা দুই ভাগে বিভক্ত, মোটামুটি যে অংশটা আমরা এখানে ভাগ করে দিয়েছি এর মধ্যে জিব্বার পাছে পাশের পেছন, জিব্বার পাশের হাফাতুল লিসানের পেছনের অংশটা, এই অংশটা কে আমরা নাম দিয়েছি জিব্বার পাশের পেছন, এবং বাকি অংশটাকে জিব্বার পাশের সামনা অথবা সম্মুখ এরকম আমরা নামকরণ করলাম।
কেননা এই দুইটা জায়গা থেকে দুইটা হরফ আসে, পিছন থেকে বদ এবং সামনে থেকে লাম উচ্চারিত হবে, এটাও আমরা পরবর্তীতে দেখব। এই জন্য এভাবে আমরা নামকরণ করলাম। জিব্বার পাশ পাশের দুই অংশ ভাগ করলাম, দুইটা অর্ধেকে ভাগ করলাম, পিছনের অর্ধেক সামনের অর্ধেক, পিছনের অংশ সামনের অংশ, এই নামগুলোই এখানে আরবিতে দেওয়া আছে, যেটা আমরা এক্সপ্লেন করেছি ইতিমধ্যেই। জেজরুল লিসান, যারা আরবি জানেন অথবা আরবিতে যারা পড়বেন বা পড়াবেন তাদের জন্য এটা কাজে লাগবে। আকসাল লিসান, ওয়াসাতুল লিসান, তরাফুল লিসান, রাসুল লিসান, একদম সামনাটা ডগাটা, আর এই পাশটা যেটা হাফাতুল লিসান এটাকে আকসাল হাফা এবং আদনাল হাফা, এই জায়গাটি বলা হচ্ছে যেখান থেকে কিনারা শুরু সেটাকে বলা হচ্ছে আদনাল হাফা, আর একদম যেটা টিপ সেই জায়গায় বলা হচ্ছে মুনতাহাল হাফা, এবং আকসাল হাফা থেকে আদনাল হাফা এই জায়গাটুকু দদের এরিয়া, এবং আদনাল হাফা থেকে মুনতাহাল হাফা এটা লামের অঞ্চল। সবশেষ আজকের আলোচনা যেটা আমরা দেখব সেটা হচ্ছে দাঁতের কিছু নাম দেখব। দাঁতের নামগুলো আমরা, আমাদের দুইটা পাটি আছে এবং প্রত্যেক পাটিতে ১৬টা করে ৩২টা দাঁত, একজন পূর্ণবয়স্ক মানুষ যার সবগুলো দাঁত উঠে গিয়েছে তার দাঁতের সংখ্যা ৩২ হবে, ৩২ বেশি কখনোই হবে না, কারো ৩২ কম থাকতে পারে যদি আক্কেল দাঁত না উঠে থাকে। তাহলে এই দাঁতকে দেখার জন্য আমাদের, আমরা যদি একটা পাটি নেই এটা যথেষ্ট, ধরা যাক নিচের পাটিটা আমরা নিলাম, নিচের পাটিতেও কেউ আমরা অর্ধেক করে ফেলতে পারি, অর্ধেক করলে এদিকে ৮টা ওদিকে ৮টা পড়বে সিমেট্রিক, তো একদিক থেকে দেখলেই হয়। সবুজ যে দাঁতটা আছে এটা হচ্ছে দুটা দাঁত আমাদের সামনে থাকে, নিচের পাটিতে দুটো উপরের পাটিতে দুটো থাকে, এটাকে আছে সেনায়া বলা হয় প্লুরাল, এক বছর হচ্ছে সেনিয়া, এটাকে আমরা সামনের দাঁত নাম দিলাম। তো সামনের দাঁত বলতে আমরা বুঝবো যে সামনের যে দুটা দাঁত সেই দুটা, তো এটা নিচের পাটি এবং উপরের পাটির বলে আমরা দুটো পার্থক্য করব, নিচের পাটির সামনের দাঁত এবং উপরের পাটির সামনের দাঁত, এগুলো আমাদের মাখরাজ আলোচনায় লাগবে। তারপর ভিতরে লাল রং করা আছে যেটা, সেটা হচ্ছে রবাইয়া বলা হয় এটাকে, এর কোনো নাম আমরা দিলাম না কারণ এটা আমাদের তাজউদের মধ্যে রবাইয়ার দরকার হচ্ছে না। এরপরে আসছে হচ্ছে নাব, যেটা হচ্ছে সদন্ত বা শিকারী দাঁত, এটা আমাদের লাগছে না, এগুলো বাংলা করি নিয়ে জন্য। তারপরে এই যে হালকা নীল রং করা আছে সেটা হচ্ছে দোয়াহিক, প্লুরাল হচ্ছে দোয়াহিক, এটা হচ্ছে হাসলে মানুষ যে দাঁতটা দেখা যায় এই হিসেবে এটাকে দোয়াহিক বলা হয়েছে, যে একটু একদম মুচকি হাসির চেয়ে একটু বেশি যখন সে হাসে তখন সে এটাকে হাসিকেও দোয়াহিক বলা হয় আরবিতে, তখন এটা দেখা যায় এই দাঁতটা, এটাকে দোয়াহিক বলে, প্লুরাল হচ্ছে দোয়াহিক, এটাও বাংলা কোন লাগবে না। এরপরে দেখেন তিনটা দাঁত, অর্থাৎ তিনটা বলছি কিন্তু মানে ১/৪ বিবেচনায় তিনটা বলছি, তাহলে মোট এই তিন ছাড়া ১২টা দাঁত আছে এরকম, এগুলো হচ্ছে পেশন দাঁত, খাবার পিষে খেতে এগুলো কাজে লাগে, তোয়াহিন বলা হয় আরবিতে, প্লুরাল হচ্ছে তোয়াহিন, এটার নাম দিলাম পেশন দাঁত, কেননা মাখরাজ আলোচনায় এটা আসবে, এই জন্য আমরা পেশন দাঁত হিসেবে এটাকে উল্লেখ করব, এবং সাথে সাথে ছবিও দেখব, সুতরাং দুশ্চিন্তার কোনো কারণেই। আর সবচেয়ে শেষে যে কমলা রং করা আছে এই দাঁতগুলো সবচেয়ে শেষে একজন মাংস ওঠে, এটাকে আক্কেল দাঁত বলা হয় নাজিজ, এটাকে আমরা আক্কেল দাঁত নাম দিলাম, এটাও মাখরাজ আলোচনায় আমাদের আসবে ইনশাল্লাহ। তো আজকে আলোচনা এতটুকুই, আমরা আমাদের কণ্ঠনালী এবং মুখগহ্বরের যে মূল অংশগুলো যেগুলো আরবি হরফ উচ্চারণে মাখরাজ আলোচনায় আমাদের প্রয়োজন হবে সেই পরিভাষাগুলো আমরা আরবি এবং বাংলায় আলোচনা করে দিলাম, যেন পরবর্তীতে এগুলো উল্লেখ করলে আমাদের কাছে অপরিচিত না লাগে। আজকের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।